আসসালামু আলাইকুম প্রিয় সহকর্মীবৃন্দু, আশা করি সবাই ইনশাআল্লাহ আল্লাহর রহমতে ভালো আছেন। সারা বিশ্বের দুর্যোগকালীন সময়ে আমাদের বাংলাদেশের শিক্ষা মন্ত্রণালয়ে বসে নেই আমাদের প্রাণপ্রিয় শিক্ষার্থীদেরকে অনলাইন শিক্ষা কার্যক্রম চালু করেছে এবং ফেসবুকের মাধ্যমে বা ইউটিউবের মাধ্যমে যে সমস্ত ক্লাস আমরা সাররা করতেছি সেগুলো কিভাবে শিক্ষক বাতায়নে জমা দিতে হয় তার কিছু বর্ণনা আমি এখানে আপনাদেরকে দেব। অনেকে আমাকে ফোন করে জানতে চাচ্ছেন ক্লাস আপলোড হচ্ছে না বা এই সমস্যা এই সমস্যা, তো আমি আপনাদেরকে এই টিউটোরিয়ালের মাধ্যমে আপনাদেরকে সমস্যাগুলো কীভাবে সমাধান করা হয় তা দেখাচ্ছি। প্রথমে আমরা চলে যাব আমাদের ফেসবুকে, যে আমাদের বিদ্যালয় কেন্দ্রিক অথবা আমরা উপজেলা কেন্দ্রিক বা জেলা কেন্দ্রিক যে অনলাইন ফেসবুক পেজটা খোলা হয়েছে সে পেজের আমরা যে ক্লাসটা আপলোড দিয়েছি আমরা সেখানে চলে যাবো। প্রথমে দেখেন এই আমাদের পেজটি আমরা আমাদের ফেনী জেলায় আমরা গঠন করেছি ফেনী ডিস্ট্রিক্ট অনলাইন স্কুল। এখানে আমরা প্রথমে চলে যাব পোস্টে। পোস্টে যাওয়ার পোস্টে ক্লিক করার পরে আমরা যে পোস্টটা আসবে তার মাঝে আর একটা কথা বলে নিই, জেলাব্যাপী আমরা কেন অনলাইন স্কুল খুললাম। আমাদের দেখা যায় অনেক বিদ্যালয়ে ওই বিদ্যালয়ের ফেসবুক পেজ নেই, যার কারণে সবাই আসলে চিন্তা আছে কি করা যায়। তো এই জন্য আমাদের প্রিয় জেলা শিক্ষা প্রচারের মাধ্যমে আমরা ফেনী ডিস্ট্রিক্ট অনলাইন স্কুলটা খুলেছি। পোস্টে যাওয়ার পর দেখেন আমার এই ক্লাসটা আমি ইউটিউব থেকে করেছি, যার কারণে এখানে এই পোস্টটা চলে আসছে। আমি ষষ্ঠ শ্রেণীর তত্ত্ব উপাত্ত বা রেখাচিত্র নিয়ে ক্লাসটি করেছি। আর এখানে দেখেন ইউআরএলে এখানে একটা লিঙ্ক দেখা যাচ্ছে সম্পূর্ণ, এই লিঙ্কটা হচ্ছে আমার এই পেজের ফেনী ডিস্ট্রিক্ট অনলাইন স্কুলের পেজের যে লিঙ্কটা দেখা যাচ্ছে ইউআরএল, এটা হচ্ছে ইউআরএল পোস্ট। এটি আমরা এখানে এখানে মাঝ বরাবর কার্সর রেখে রাইট বাটন ক্লিক করে কপি করে নেব। এই কপি করাটাই হচ্ছে আমাদের প্রধান কাজ। এখানে কপি করার পরে আমরা চলে যাব শিক্ষক বাতায়নে। আর যারা ইউটিউব থেকে করবেন না, যারা সরাসরি ফেসবুকে যাবেন, ফেসবুকের পোস্ট বরাবর ক্লিক করে উপরে যে ইউআরএলটা আসবে এই ইউআরএলটা এটা কপি করে নেবেন আপনারা, ওটা কপি করে নেবেন। এটা কপি করে নিলে এই শিক্ষক বাতায়ন এটা আমাদেরকে পেস্ট করতে হবে, এটাই জাস্ট। তো কপি করার পরে এই লিঙ্কটাই আমাদেরকে শিক্ষক বাতায়নে পেস্ট করতে হবে। এটার জন্য আপনারা এটা রাইট বাটনে গিয়ে লিঙ্কটা কপি করে নেবেন। এরপরে যাব আমরা গুগলে, যাব। এরপরে গুগল থেকে আমরা গুগলের যে সার্চ বার আছে এখানে আমরা লিখব teachers.gov.bd। আমরা গুগলে গিয়ে teachers.gov.bd লেখার সঙ্গে সঙ্গে চলে আসবে আমাদের এই যে শিক্ষক বাতায়ন। শিক্ষক বাতায়ন আসার পর দেখেন এখানে দেখা যাচ্ছে লগ ইন, এই লগ ইনে আমরা ক্লিক করব। লগ ইনে ক্লিক করার পরে আমাদের আমাদের ইমেল নাম্বারটা আমরা এখানে বসাবো, ইমেল নাম্বার, এরপরে পাসওয়ার্ড এখানে বসাবো, এরপরে এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার সঙ্গে সঙ্গে আমরা শিক্ষক বাতায়নে আমরা লগ ইন করবো। লগ ইন করার পরে যদি আপনার প্রোফাইলটা যদি 100% না থাকে তাহলে আপনি প্রোফাইলের যে কাজগুলো বাকি আছে সেগুলো আপনাকে পূরণ করতে হবে। পূরণ করলে প্রোফাইলটা 100% হয়ে যাবে। আর আপনি 100% যদি না হয় তাহলে আপনি শিক্ষক বাতায়নে কখনো ক্লাসগুলো অনলাইন ক্লাসগুলো আপলোড দিতে পারবেন না। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখা যাচ্ছে, দেখেন এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে পাচ্ছেন কি যাচাইকরণ, অনলাইন রুটিন তৈরিকরণ, আপনার অনলাইন রুটিন, প্রোফাইল, আমার পাতা, লগ আউট। তো যেহেতু আপনি অনলাইন রুটিন তৈরি করবেন, আর এই অনলাইন রুটিন তৈরি করতে হলে আপনাকে এখানে ক্লিক করতে হবে। আর যদি আপনি ক্লাস অনলাইন রুটিন তৈরি করার পরে আপনি কটি ক্লাস করেছেন সেটি দেখতে হলে আপনাকে আপনার অনলাইন রুটিন এখানে ক্লিক করলে আপনি কটি ক্লাস আপলোড করেছেন সেটি দেখতে পারবেন। আর যদি আপনি অনলাইন রুটিন তৈরি করতে প্রাথমিকভাবে যদি অনলাইন রুটিন তৈরি করতে চান তাহলে আপনাকে এখানে ক্লিক করে পরবর্তী কার্যক্রমে চলে যেতে হবে। তো এবার দেখেন অনলাইন রুটিনে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে একটি লাইভ ক্লাস রুটিন তৈরি করুন, অথবা এই যে এখানে লেখা আছে ফর্ম সাবমিট, এখানে আপনাকে এই যে ফর্মটা এখানে আছে এটা আগে পূরণ করতে হবে। দেখেন এখানে দেখেন বিভাগ, এখানে আপনি বিভাগ ক্লিক করবেন, আপনি যে বিভাগ থেকে আপনি ক্লাসটা করতেছেন, কোন জেলা থেকে করতেছেন, অনলাইন স্কুলের নাম, আপনাকে এই তিনটি এগুলো ছোটো ছোটো যে বিন্দুগুলো আছে এই বিন্দুগুলো ক্লিক করলে এখানে আপনার ডিস্ট্রিক্টের নাম আসবে, এখানে বিভাগের নাম আসবে, এখানে আপনার জেলায় কোন স্কুল থেকে আপনি ক্লাসটা করতেছেন, আপনি কি নিজস্ব স্কুল না আপনার জেলা উপজেলার যে স্কুলে চালু আছে সেখান থেকে আপনি এখানে ক্লিক করলে সঙ্গে সঙ্গে স্কুলের নাম এখানে আসবে। আর না আসলে আপনি নিজেও একটা স্কুল এখানে তৈরি করতে পারবেন যেটি সবাই ব্যবহার করে। এবার শিক্ষাস্তর, আপনি কি কোন শিক্ষাস্তর, প্রাথমিক না মাধ্যমিক না কারিগরি, এবার প্রতিষ্ঠানের ধরন, কোন ধরনের প্রতিষ্ঠান, এগুলো ক্লিক করবেন। এবারে কোন বিষয়ে আপনি পাঠদান করেছেন সেটি, এবারে পাঠ পরিচিতি, আপনি কোন অধ্যায় করেছেন, কোন বিষয়, কোন টপিক্স করেছেন, কোন দিন করেছেন এটা পূরণ করবেন, সকালবেলা না বিকেলবেলা সেটা পূরণ করবেন। এখানে দেখেন লেখা আছে সংরক্ষণ করুন, সংরক্ষণ। আর যদি আপনি একাধিক ক্লাস যদি একদিন দু তিনটি ক্লাস বা একাধিক ক্লাস করেন সেখানে এখানে ক্লিক করলে একাধিক ক্লাসের আরেকটি ফর্ম এখানে আসবে। সবগুলো পূরণ করে আপনি এখানে সংরক্ষণ করুন যেটি লেখা আছে, এই সংরক্ষণে ক্লিক করার সঙ্গে সঙ্গেই আপনার এই ফর্মটি পূরণ হয়ে যাবে। তো যেমন আপনাদেরকে আমি একটা দেখাচ্ছি, আমি চট্টগ্রাম বিভাগ থেকে একটি চট্টগ্রাম বিভাগ দিয়েছি, ডিস্ট্রিক্ট ফেনী জেলা, আর অনলাইন স্কুলের নাম ফেনী ডিস্ট্রিক্ট অনলাইন স্কুল এখানে দিলাম। তারপরে শিক্ষাস্তর সাধারণ শিক্ষা, প্রতিষ্ঠান ধরন মাধ্যমিক, বিষয় গণিত, এরপরে পাঠ পরিচিতি তথ্য উপাত্ত, তারিখ দিয়েছে 30/5/2020, সময় দিয়েছি 1টা। এখানে আমি সংরক্ষণে ক্লিক করেছি। সংরক্ষণে ক্লিক দেওয়ার পরে আমার আজকে যে ক্লাসগুলো আমি সংরক্ষণ করেছি সবগুলো এখানে সেভ হয়ে গেছে। তো দেখা যাচ্ছে আমি 1টা বাজে যে ক্লাসটি এখানে সেভ করেছিলাম সেটি এখানে দেখা যাচ্ছে 30 মে 1টা বাজে বিকেল দুপুরবেলা। এটা এখনও আমাকে এটা এখনও A2I বা শিক্ষক বাতায়ন আমাকে এটা এখনও অ্যাপ্রুভ দেয় নাই। তো তার আগে আমাকে এখানে পূরণ করতে হবে। দেখেন এডিট, প্রদর্শনী, ডিলিট, এখনও কিন্তু প্রদর্শনী এখনও হয় নাই। এখানে দেখেন ডিলিট বাটন আছে, এডিট বাটন আছে, এই আপনাকে ক্লিক করতে হবে এডিটে ক্লিক করার পরে আজকে ক্লাসটি সম্পূর্ণ হওয়ার জন্য আপনাকে এডিটে ক্লিক করার পরেই আপনার নিশ্চয় মনে আছে যে আপনি যে ওই ফেসবুকের লাইভ ক্লাস অথবা ফেসবুকের যে অনলাইন স্কুলের যে পোস্টটি আপনি একটু আগে কপি করেছিলেন, এই যে এই ইউআরএলটা এটাকে আপনি যে ডান পাশে ক্লিক করে কপি করেছিলেন এটাকে এখন পেস্ট করতে হবে পরবর্তী যে পেজটি আসে ওই পেজে। এডিট বাটন ক্লিক করার পরে আপনার আরেকটা ফর্ম এখানে এসেছে যেটি হচ্ছে একটু আগে যেটি পূরণ করেছিলেন। এমন আমি লিখেছিলাম আমার ফেনী ডিস্ট্রিক্ট অনলাইন স্কুল, সাধারণ শিক্ষা, প্রতিষ্ঠান ধরন মাধ্যমিক, বিষয় গণিত, তারিখ 30/5, সময় 1টা। আর এখানে ক্লাসের লিঙ্কটা আমরা যে ওই ফেসবুকের পোস্ট থেকে যেটা আমরা লিঙ্ক করেছিলাম বা ইউটিউবের ফেসবুক পেজ থেকে, প্রথমত ইউটিউব থেকে ফেসবুক পেজে আসছে, ফেসবুক পেজ থেকে আমরা যে পোস্টের যে ইউআরএল যে লিঙ্কটা পেয়েছিলাম সেটা এখানে বসাতে হবে, এখানে পেস্ট করতে হবে। পেস্ট করার সঙ্গে সঙ্গে এ পরিবর্তন করুন ক্লিক করার সঙ্গে সঙ্গেই আপনার ক্লাসটা অনলাইনে যুক্ত হয়ে যাবে। যুক্ত হওয়ার পরে আপনার ক্লাসটা দেখতে হলে আপনার অনলাইন রুটিন এখানে ক্লিক করলে আপনি আপনার ক্লাসটা যুক্ত হয়েছে কিনা তা দেখতে পারবেন। অথবা শিক্ষক বাতায়নের বাম পাশে দেখেন এখানে যে চিহ্নগুলো আছে এখানে আপনি ক্লিক করলে দেখেন পাবেন এই অনলাইন স্কুল রুটিন, অনলাইন স্কুল ড্যাশবোর্ড। এই রুটিন দেখতে গেলে আপনি আজকে সারা দেশে যতগুলো ক্লাস হয়েছে সবগুলো দেখতে পারবেন। আর স্কুল ড্যাশবোর্ড সারা দেশের যে চিত্রটা সেই চিত্র আপনি এখানে দেখতে পাবেন। দেখেন চিত্রটা কীভাবে দেখায়, চিত্রটা দেখেন। অনলাইন ড্যাশবোর্ড দেখতে হলে সার্বিক চিত্র সারা দেশের এখানে দেখা যাচ্ছে। তারপরে এখানে কোন কোন স্যাররা কোন ধরনের ক্লাস করতেছেন, কটি ক্লাস করেছেন এক সপ্তাহের ভিতরে, সেখানে এখানে দেখা যাচ্ছে স্যারদের নাম। আর বিভাগ অনুসারে স্যাররা কতগুলো ক্লাস করেছেন টোটাল এখানে চিত্রটা এখানে দেখা যাচ্ছে। তারপরে দেখেন এখানে যে জেলাগুলো আছে এই জেলাগুলো ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনি ওই জেলার কোন স্যারে কত ক্লাস করতেছে সব সম্পূর্ণ চিত্রগুলো আপনি এখানে পাবেন। আর যে জেলাগুলোতে কখনো কোনো সবুজ চিহ্ন দেখাচ্ছে না তার মানে ওই সমস্ত জেলাতে ক্লাস। আর যেগুলো একটু আবছা সামান্য আলো সবুজ দেখা যাচ্ছে তারা সামান্য ক্লাস করেছে। আর যারা একবারে নীল তাদেরকে দেখা যাচ্ছে সাদা, তারা এখনও ক্লাস শুরু করে নাই। তো এখানে টোটাল চিত্রটা এখানে এই আপনি পাবেন। তো ধন্যবাদ আপনাদেরকে। আমি আশা করি আপনাদের এই টিউটোরিয়ালের মাধ্যমে আপনাদের অনেক উপকার হবে। তো আপনাদের যদি উপকার হয় তাকে আমার জন্য দোয়া করবেন। আর আমার বিডি স্কুল চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।